প্রীতাম ফাইনালি তুমি বউ আর বাবার মধ্যে তফাতটা বুঝিয়ে দিলে বউ হলো গিয়ে খুব কাছের আর বাবা হলো গিয়ে দূরে তাই না তার জন্য তা বাবাকে দূরে ঠেলে দিলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখে মন্তব্য করবে আমি কাকে নিয়ে বলবো টাইটেল থামবেল দেখে তোমরা বুঝিয়ে গেছো হ্যাঁ আমি প্রীতাম আর জেফারকে নিয়ে বলবো এই নাটক বা ফ্যামিলি কতটা নাটক করতে পারে তো এই ফ্যামিলি শারীরিক অসুস্থতা নিয়েও এরা সিম্পেথি কার্ড খেলছে ঠিক আছে পাবলিককে এতটা বোকা বানাচ্ছে ফ্যামিলি কিছুদিন আগে বিয়ে নামে জিনিসটাকে এমনভাবে ঘটনা সাজালো কান্না কাটি শুরু করে দিল ডিভোর্স অব্দি চলে গেলো শেষে কী বললো যে আমরা তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম মানে ভিউয়ার্সকে এরা পুতুল পেয়ে গেছে যেভাবে নাচাবে সেভাবে ভিউয়ার্সরা নাচবে শেষে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে বললো তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম তো এবার কী করতে শুরু করেছে সে শুরু করেছে সিম্পেটিক সিম্পেটিক কাট খেলছে মানে এতটা সহানুভূতি নিচ্ছে কি করেছে জেফার তার শারীরিক অসুস্থতা আরে জেফার যন্ত্রণায় ছটপট করছে বিছানায় রীতিমতো সে কাঁদছে কিন্তু প্রীতম ক্যামেরা অন করে ব্লগিং শুরু করে দিয়েছে তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমার খুব যন্ত্রণা হচ্ছে আরে বাবা তোমার বউ সেটা হ্যাঁ যে যন্ত্রণায় ছটপট করছে কষ্ট পাচ্ছে বিছানাটাতে গড়াগড়ি দিচ্ছে কিন্তু হাজব্যান্ড দেখো ব্লগিং করতে ভুলেনি ব্লগিং করতে শুরু করে দিয়েছে এরা মনে হয় পটি করতে গেলেও সেখান থেকে ব্লগিং পারলে মানে এদেরা ইসে থাকলে এটাও শুরু করে দিবে। ঠিক আছে তারপরে এই জেফার নার্সিং হোমে গেছে সে ফর্টিস হোমে ওয়াইফকে ভর্তি করেছে আর বাবাকে করেছে গিয়ে সরকারি হাসপাতালে মানে সেটা তো বাবা তাই না বউকে সুস্থ হওয়া খুব দরকার কারণ বউ না হলে তো ভিডিওতে ভিউজ হবে না আর ভিউজ না হলে তো ইনকাম হবে না কি এত বড় ব্লগার হয়েও কিন্তু তফাতটাফ করে দিলে তাই না যার এত এত টাকা ইনকাম বউ যেফার ওটির অপারেশন বেডে গিয়েও সেখানে ব্লগিং শুরু করে দিয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ভাবা যায় ওটির বেডে গিয়েও কি ব্লগিং শুরু করতে পারে হ্যাঁ ওখানে তো একটা গাইডলাইন আছে যে নার্সিংহোমে কিন্তু ক্যামেরা করা অফ থাকে ক্যামেরা করা বারণ থাকে সেখানে গিয়েও ব্লগিং শুরু করেছে আবার ব্লগিংয়ে ওয়েলকাম করছে মানে বোঝা যায় এরা কোথায় থেকে ব্লগিং শুরু করতে পারবে তোমার শারীরিক অসুস্থ যেই অসুস্থতাকে নিয়ে তুমি এতদিন ধরে কন্টেন্ট বানিয়ে গেলে তুমি কি বলছিলে যে আমি আর বেঁচে ফিরবো তো সেই মানে সেই মুখোমুখি তুমি হয়েছো তুমি অপারেশন থিয়েটারে ঢুকবে এখন সেখানেও ব্লগিং করা চাই তাই না আর তারপরে বন্ধুরা এই মেয়ে কতটা নাটক বাজ করতে পারে যে এই মেয়ে একবেলা ভিডিও দিচ্ছে গিয়ে যে আমার প্রচুর শারীরিক অসুস্থ আমি আর ভিডিও করতে মানে আমি আর বাঁচবো না আমি আর মানে সত্যিকারি বেঁচে থাকবো তো না হলে সবাইকে খুব মিস করবো তারপরের বেলা ভিডিও দিচ্ছে যে আমি সাজুগুজু করেছি তোমাদেরকে কেমন লাগছে মানে এটা জাস্ট নেওয়া যায় বলো তো তোমরা আবার রেডি সেডি হয়ে যাচ্ছে ঠাকুর দেখতে মানে এদেরকে কি বলা যায় কতটা মানে চতুর্বাজ ফ্যামিলি বলা যায় হ্যাঁ এক বেলা ভিডিও দিচ্ছে যে আমি শারীরিক অবস্থা আমার শারীরিক অবস্থা ভালো নেই তারপরের বেলা ভিডিও দিচ্ছে সে সেজে গুঁজে যাচ্ছে গিয়ে ঠাকুর দেখতে আবার বলছে আমি যাচ্ছি মশাইকে দেখতে হ্যাঁ সেখানেও কোথায় ওই যে হসপিটালে দেখতে যাচ্ছে তাহলে এই ফ্যামিলি কতটা ড্রামা বাস তোমরাই বুঝতে পারছো আর এই জেফার শুধু তাই নয় শুধু জেফার না জেফারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার মিলে এই নাটকটা সাজাচ্ছে এই ফ্যামিলি কতটা দ্রুতবাজ বন্ধুরা যে প্রীতম গেছে নার্সিংহোমে সেখানে গিয়েও বলছে যে এখানে কি একটা হোম মানে হোম ট্যুর দেওয়া যায় এটা নার্সিং হোম বাবা এটা হোম না তোমার হোম না যে তুমি হোম ট্যুর দেবে নার্সিং হোমটাতে গিয়েও বলছে এটাকে একটা হোম ট্যুর দেওয়া যায় আচ্ছা তোমরাই বলো তো এটা কি তোমরা মানে সত্যিকারীকে নার্সিংহোমে আছো না ব্যাপারটা অন্য শূন্য কী সেখানে গিয়েও এই ফ্যামিলি নিজের ঘটনাকে নিয়ে নিজেই ইয়ার আর করছে বন্ধুরা হ্যাঁ প্রীতম নিজে থেকেই বলছে সাইড থেকে বলছে যে ই এটা নার্সিংহোম না হসপিটাল মানে বুঝতে পারছো এই ফ্যামিলি নিজের ঘটনাটাকে নিয়ে নিজেরাই এরা সিরিয়াস নেই তাহলে মানুষ কী সিরিয়াস হবে তাহলে আমরা কোনভাবে নেবো বলো তো এই নার্সিংহোমটাকে হোটেল বলছে নার্সিংহোমটাকে এই হোম ট্যুর দিবে বন্ধুরা যে মানুষটা মরার মানে সামনে দাঁড়িয়ে আছে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে সেখানে গিয়েও ব্লগিং শুরু করে দিয়েছে বউ যন্ত্রণায় ছটপট করছে সেখানে গিয়েও ব্লগিং শুরু করে দিয়েছে তাহলে এদেরকে কি বলা যায় বলো তোমরা কতটা দ্রুতবাজ ফ্যামিলি কমেন্ট বক্সে অতিরিক্ত ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমরা কতটা নাটক করতে পারো তোমাদেরকে না দেখলে বিশ্বাস করা যাবে না মানে এরা নাটকের সীমা পেরিয়ে যাচ্ছে হ্যাঁ আর এই প্রীতম কিছুদিন আগে একটা প্র্যাঙ্ক করেছিল ঠাকুরের ইলিয়া আমার মনে হচ্ছে সেটাও এটা নাটক করছে প্রত্যেকটা ব্যাপারে নাটক তারপরে এই যে জেফারের মা কাঁদছে সেটাকে জুম করে দেখাচ্ছে যে আমার মা কাঁদছে আরে বাবা মেয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে সেটা তো কষ্ট হবেই আর জেফার এমনভাবে কাট মানে ঘটনাটাকে সাজিয়েছে মনে হচ্ছে কত বড়ো সড়ো অপারেশন হবে কত কি না কি হবে আর এই গল্প ব্লাডারের স্টোন অনেকেরই হয় আমার নিজে থেকে একটা স্টোন হয়েছিল ঠিক আছে তো আমাদের তো অত টাকা নেই যে তোমাদের মতো যে বড়ো একটা নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম সেখানে চললো লাখ লাখ টাকা বিল আমাদের তো হবে না তাই না আমাদের মানে আমরা একটা সামান্য গরিব শরীর বাড়ির থেকে বিলং করি আমাদের ওষুধ খেলে হোমিওপ্যাথিক ওষুধ খেলে আমাদের কমে যায় তবে বড়ো সড়ো হলে কিন্তু অপারেশন করা করা মানে প্রয়োজন পড়ে কিন্তু আমার অপারেশন করার দরকার হয়নি ঠিক আছে কিন্তু এই প্রীতম আর জেফার এই শারীরিক অসুস্থ নিয়েও এমনভাবে কাণ্ড কারখানা এমন কীর্তি করেছে যে মনে হচ্ছে এদের প্রত্যেকটা জায়গায় ব্লগিং দরকার আসলে কি বলো তো বন্ধুরা এই যে নার্সিংহোমে ভর্তি হয়েছে সেখানকার একটা বিল আছে তাই তো সেই বিলটা তোলার জন্য এরা ভিডিওতে এরা চায় যে আমরা সবসময় ট্রেন্ডিংয়ে থাকি সবসময় আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সবসময় আমাদেরকে নিয়ে একটা ব্যাপারটা জলঘোলা হোক যার জন্যই এরা কিন্তু এই ধরনের কাণ্ড করে থাকে সত্যি এদেরকে দেখে না জাস্ট মাথাটা গরম হয়ে যায় মানে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই ফ্যামিলি কতটা দ্রুতবাজ অনেকে অনেক ভেওয়ার্স আছে বন্ধুরা যারা জানে যে এই প্রীতম আর জেফার কতটা নাটক করতে পারে এই জেফার অপারেশন থিয়েটারে অপারেশন করতে যাবে বন্ধুরা বলছে আমার ডাক্তারের উপর কোনো বিশ্বাস নেই এটা ভাবা যায় জাস্ট আমাদের বিপদ হলে বা আমরা যখন কষ্টে থাকি বা অসুবিধায় থাকি তখন কি করি আমরা সাধারণত যে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের উপর ব্যাপারটা ছেড়ে দিই এই কী করছে আমার ডাক্তারের উপর বিশ্বাস নেই আমি আমার মাকে আমার বোনকে তোমাকে বিশ্বাস করি তোমার বর পারবে অপারেশন করতে তোমার মা পারবে তোমার বোন পারবে অপারেশন করতে তাহলে ওদেরকেই বলো অপারেশন করতে ছাদে বসে বলছে আমি যদি না বেঁচে ফিরে আসি আরে তোমার এমন কিছু হচ্ছে না যে তুমি না বেঁচে ফিরে আসবে হ্যাঁ মানে আমি মৃত্যু মানে মরতে যাচ্ছি তখন আমি ক্যামেরা অন করে বলবো বন্ধুরা আমি আর বাঁচবো না আমি মরে যাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক ঠুকো এটা মানে জাস্ট মানা যাবে তুমি তো তাই করছো হুম ক্যামেরা মানে ক্যামেরাটা অন করে নিয়েছ আর বলছো আমি এখন যাচ্ছি আমি যদি নাম বেঁচে থাকি মানে তোমার মধ্যে বোঝা যায় তোমরা প্রত্যেকটা ব্যাপারকে নিয়ে কতটা মানে প্রত্যেকটা ব্যাপারে ব্লগিং করা চাই মাস্ট ব্লগ হওয়া চাই তাই তো ব্লগ না হলে ইনকামটা হবে কোথায় থেকে যার জন্য দেখো অত বড়ো ব্লগার হয়েও ওই বাবাটাকে আলাদা করে দিলে বাবাকে দিলে সরকারি হাসপাতালে তোমার কি মানে ক্ষমতা ছিল না যে তুমি বাবাকেও একটা ভালো নার্সিংহোমে ভর্তি করতে পারবে বউর ব্যাপার যখনই আসে তখনই হয়ে যায় হাই ফাই তাই তো দেখো তোমার মাও তোমার ব্যাপারটা কিনে খিল্লি উড়াইছে যে সামান্য একটা অপারেশন নিয়ে তোরা এমনভাবে করছিস তাহলে কদিন পর তো বাচ্চা কাচ্চা হবে তখন কি সিজার টিজার করবে না নাকি না বাচ্চাটাকে পেট থেকে বেরিয়ে করবে না সত্যি তোমাদেরকে না দেখলে না জাস্ট বিশ্বাস করা যাবে না যে কতটা নাটক বাজ কতটা দ্রুতবাজ ফ্যামিলি হতে পারে মানুষকে কীভাবে বোকা বানাচ্ছ তোমরা তাই না তো চলো যাই হোক তোমার অপারেশান সাকসেসফুল হয়েছে সুস্থ আছো বেশ ভালো কথা সব কিছু করো ওই বঙ্গায়ের হ্যাঁ যখন ওর বাবার মানে একটা মাথায় স্ল্যাডার হয়েছিল। এখান থেকে পুরো মাথাটা ইয়ে কেটে গেছিলো সেই জিনিসটা ঘটার পরেও গঙ্গায় যার অত ভিউজ যার এতগুলো সাবস্ক্রাইবার সেও কিন্তু তিন মাস ভিডিও দেয়নি প্রত্যেকটা বাড়িতে যখন আমাদের বাড়িতে কাছের লোকের কিছু হয় কি না তখন আমাদের ভিডিও দেওয়া তো মাথা থেকে উড়ে যায় ব্লগিং করাতে একদম মানে চিন্তা ভাবনার বাইরে তোমাদের দেখো এত অসুস্থ বউ এত অসুস্থ যেফার সুস্থতা মানে কি বলবো সুস্থতার ধারে কাছে নেই মানে অসুস্থ হয়ে বিছানায় গোড়াগুড়ি দিচ্ছে রীতিমতো কাতরাচ্ছে কিন্তু দেখো ব্লগ শ্যুট করছে এডিট করছে থামবেল তৈরি করছে টাইটেল দিচ্ছে আবার ভিডিও পোস্ট করছে বাহ দারুণ তাই না বোনের হচ্ছে ভি পরীক্ষা সে আবার বলছে আমি পরীক্ষা দিতে যাবো আজকে সেও আবার ব্লগিং শ্যুট করছে জাস্ট মানে কি বলবো প্রত্যেকটা মেম্বার হাস্যকর ব্যাপারটা খুবই হাস্যকর আর খুবই মানে মানুষকে কীভাবে বোকা বানাতে হয় এই ফ্যামিলির কাছ থেকে শিখতে হবে ঠিক আছে চলো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো টাটা